উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আয়ু দুআ ইয়াসমাউ, কোনটি দোয়া বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, জাওফাল লাইলিল আখিরা, রাতের পেটে শেষ অংশে বেশি দোয়া কবুল হয়। অদবরা সালাওয়াতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে বেশি বেশি দোয়া কবুল হয়। সালাম ফিরার পরে যে জিকির আছে, এই জিকির নিয়মিত করলে দোয়া কবুল হয়। রাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্ব মিনাল আব্দে ফি লাইলাতিল আখিরা, মানুষের নিকটে সবচেয়ে আল্লাহ হন মানুষের নিকটে সবচেয়ে বেশি শেষ রাতে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষের নিকটে হয়ে যান শেষ রাতে। অতএব ফাইন তাকুনু ফাইন ইস্তাতাতান তাকুনা মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআফাকুন, তুমি যদি এই টাইমে আল্লাহকে ডাকতে চাও তাহলে তুমিও ডাকো। অতএব শেষ রাতে যদি আল্লাহকে কিছু বলতে চাও তাহলে তুমিও বলো, যেহেতু শেষ রাতে আল্লাহ তাআলা মানুষের কথা শোনেন।